বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা টিপস। বন্ধুরা, এগুলো নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন, এগুলো হলো পানের পাতা। আর পানের পাতা নিশ্চয়ই আমরা বাজার থেকে সহজে পেয়ে যাব। একটা পানের পাতা একটা খুব দামি ওষুধের কাজ করে। বন্ধুরা, এই রকম পানের পাতা আপনারাও কিনে এনে বিভিন্ন কাজে লাগাতে পারেন, আর ফল পাবেন হাতে না হাতে। কিন্তু সেটা কিভাবে, আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা উপকারিতা আপনারা জানুন এবং নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করুন। চলুন ভিডিও স্টার্ট করি। আপনারা যদি চ্যানেলে নতুন আছেন, আমি আপনাদের বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাজার থেকে কিনে এনে পানের পাতাকে সর্বপ্রথম আমাদের ধুয়ে রাখতে হবে, অনেক নোংরা থাকে। আর কিভাবে কি করবেন, কি অ্যাপ্লাই করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমি পানের পাতাগুলো একটু কেটে নেব। প্রথমে বোটা কেটে নিচ্ছি, তারপর যে কোনো সাইজ মতো আমি এভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। কেন ব্লেন্ড করছি আমি আপনাদের সব কিছুই দেখাবো, আর আপনারা এই ভিডিওটা দেখলে ভীষণভাবে উপকৃত হবেন। এরপর আমি এই পানের পাতার টুকরোগুলো নিয়ে ব্লেন্ড করে এনে আপনাদের বলছি। এখন দেখুন বন্ধুরা, পানের পাতাটা এরকম ব্লেন্ড করলেই হবে। রসটা আমাদের অ্যাকচুয়াল দরকার। একটা ছোট বাটি নিয়েছি, আর এই রসটা একটু এই বাটিতে ঢেলে দিচ্ছি। একটা তুলো নিচ্ছি, আর এই পানের রসে তুলোটা ডুবোচ্ছি। বন্ধুরা, অনেক সময় অসাবধানতাবশত কি হয়, নখের কোণে কোনোভাবে আঘাত লেগে গেলে, হোঁচট খেয়ে গেলে, ঠুকা গেলে, তখন কি হয়, এই নখের কোণটা ভীষণভাবে ব্যথা করে। আবার যেখানটা ব্যথা সেই জায়গাতে যদি আরও বেশি চোট খেয়ে যায়, তাহলে আরও বেশি যেন মনে হয় ব্যথায় জীবনটা ছেড়ে গেল। তো এই ব্যথা কমানোর জন্য বাইরের কোনো ওষুধ নয়, আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই আমি তুলো ডুবিয়েছি, আর এই তুলোটাকে ঠিক এইভাবে একটুক্ষণ দিয়ে রাখবো। এরকমভাবে তিন চারবার এই রসটা নিলেই আপনার নখের কোণে যে যন্ত্রণাটা হচ্ছিল সেই যন্ত্রণাটা করবে না, আরাম পাবেন। তার সাথে সাথে নখের কোণে যদি কোনো জীবাণুও থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। তো নখের কোণে ব্যথা লাগাটা এটা প্রায় আমাদের হয়ে থাকে। তো চলুন এরকম আরও কিছু গুণাগুণ আপনাদের দেখিয়ে দিচ্ছি যা আপনাদের ভীষণভাবে কাজে আসবে। একটা বাটিতে আরও কিছু রস আমি নিংড়ে নিচ্ছি। দেখুন, অনেক সময় আমাদের কি হয়, অনেক সময় রান্না করতে করতে পুড়ে যায়, তখন সেই স্থানে আমাদের হাতের কাছে থাকে কোলগেট, কোনো কিছু ক্রিম কিংবা ঠান্ডা বরফ, তা লাগাবার পরেও কি হয়, ওই জায়গাটা পেকে যায়, অনেক সময় ফোসকা পড়ে যায়, ফোসকাতে পাক ধরে যায়, আর যন্ত্রণায় খুব কষ্ট হয়। তো সেই সময় হাতের কাছে রাখুন এই রকম পানের রস, এবং তার সাথে আপনি অ্যাড করে দেন মধু। এইরকমভাবে মধু একটু হাতের সাহায্যে গুলে নেন। যে জায়গাটাতে অসাবধানতাবশত পুড়ে গেছে সেই জায়গাটাতে পানের রস একটু বের করে তার সাথে মধু মিশিয়ে ভালোভাবে লাগিয়ে দিন। পানের রস ও মধু মিশিয়ে লাগালে পোড়া জায়গা সহজেই শুকিয়ে যায়। তো চলুন এরকম আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পানের ব্যবহার আপনাদের দেখিয়ে দিই। অনেক সময় বড়দের এবং বাচ্চাদের কি হয়, পিঠে সোয়ার দোষের কারণে ব্যথা হয়ে যায়, কিংবা যে কোনো কারণে পিঠের ব্যথা হতে পারে। তো এই সময় আমার কাছে একটা ঘরোয়া টোটকা আছে, যেটা করলে আপনারা সহজেই ফল পাবেন। হাতের তেলোতে নিয়ে নিন একটু পানের রস, তার সাথে দিয়ে দিন একটু নারিকেল তেল। এরপর এটা হাতে এইভাবে পিঠে মালিশ করুন, খুব ভালোভাবে মালিশ করুন। যদি সোবার দোষের কারণে কিংবা কোনো কারণে মেরুদণ্ড খুব ব্যথা হয়ে গেছে, তাহলে কিন্তু এটা সহজেই কাজে দেয়, খুব আরাম পাবেন এটা করলে। যদি আপনাদের কাছে নারিকেল তেল না থাকে, এই রকমভাবে একটু সর্ষের তেল কিংবা ঘি এইভাবে আপনারা পানে লাগিয়ে নিন। তারপর ভাবে পানের পাতাকে গ্যাসের ওপর দিয়ে কিংবা উনুনের ওপর দিয়ে একটু গরম করে নেন। তারপর এইভাবে পিঠটা একটু সেকে দেন। এইভাবে হালকা সেক দিলে ব্যথা যন্ত্রণা, যদি হালকা ব্যথা যন্ত্রণা থাকে তাহলে সেটা কমে যায়। কোনো জায়গায় হয়তো পাঁচড়া কিংবা চুলকানি হয়েছে,
তাই এরকম পানের রসের সাথে একটু তুলো ডুবিয়ে নিন, তারপর সেই পাঁচড়া ফুসকুড়িতে লাগিয়ে দিন। আর যদি ফোড়াও হয়ে থাকে, ফোড়াতেও লাগালে ফোড়া ফাটতে সাহায্য করে, চুলকানি দূর করে এই পানপাতার রস। আরও দু একটা আমি পানপাতার রসের ব্যবহার দেখাচ্ছি যেটা আপনাদের ভীষণভাবে কাজে আসবে। এখন পানের পাতাটা আমি হালকাভাবে থেতো করে নিয়েছি, এটা অ্যান্টিসেপটিকের কাজ করে বন্ধুরা। কোথাও কেটে গেলে দ্রুত সেখানে পানের রস লাগিয়ে দিলে জীবাণু সংক্রমণের ভয় থাকে না। পান পাতা জীবাণুর বিরুদ্ধে কাজ করে, অনেক সময় কেটে গেলে জীবাণু সংক্রমণ হওয়ার কারণে কাটা সারতে অনেক সময় লাগে, তাই কোনো জায়গা দেখছেন আপনার হঠাৎ করে কেটে গেছে, পান পাতাটা একটু থেতো করে সেই জায়গাটা লাগিয়ে নিন। অনেক সময় কি হয়, রোদে ঘোরার কারণে মাথাটা খুব মাঝে মধ্যে ব্যথা হয়, কপালে ব্যথা হয়, চোখের উপরে ব্যথা হয়, তখন ঘুম আসতে যায় না, এত মাথাটা ধকধক করে, তো সেই সময় আপনাদের কোনো কিছু খেতে হবে না। আমরা বেশিরভাগ বাজার থেকে কিনে নিয়ে স্যারিডন খাই, স্যারিডনের মতো কত পেনকিলার খেয়ে থাকি মাথা যন্ত্রণা সারানোর জন্য, তো এই সময় আপনাকে সাহায্য করবে পানের পাতা। কিন্তু সেটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাথা যখন খুব বেশি ব্যথা হয় তখন একটু পানের রস থেতো করে নেন আর এইভাবে কপালে লাগিয়ে রেখে দেন। কিছুক্ষণ এইরকমভাবে চুপ করে শুয়ে থাকুন, দেখুন কপালে যে ধকধকানি ভাবটা ছিল সেই যন্ত্রণাটা চলে গেছে আর মাথা ব্যথা নেই। বুঝতেই পাচ্ছেন বন্ধুরা মাথার ব্যথা সারাতে এই পানের রস কতটা বেশি উপকারী, একবারে সহজে ঠান্ডা করে দেবে এবং মাথা যন্ত্রণার জন্য যে কষ্ট পাচ্ছিলেন সেটাও কিন্তু চলে যাবে সহজেই। বন্ধুরা এই ঘরোয়া টোটকাটা আপনাদের ভীষণভাবে কাজে আসবে। অনেক সময় কি হয় আমাদের জল তেষ্টা কমে যায়, ফলে কি হয় প্রস্রাব করতে খুব কষ্ট হয়, প্রস্রাব করতে গেলে ব্যথা বেদনা হয়, তো এই সময় পানপাতা আপনাকে ঘরোয়াভাবে একটু সাহায্য করতে পারে। আর বেশি সমস্যা হলে তখন তো আপনাদের ডাক্তারি পরামর্শ নিতেই হবে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ওই হাফ কাপেরও কম দুধ, আর এই দুধের সাথে একটা পানকে ভালোভাবে থেতো করবেন। থেতো করার পর রস বের করে এই দুধের সাথে মিশিয়ে দিবেন, তারপর ভালোভাবে একটু গুলিয়ে নিয়ে এই রসটা যদি খাওয়া যায় তাহলে জল তেষ্টা যে পাচ্ছিল না এটা আপনার অনেকটাই উপশম হবে। জল তেষ্টা কমে গেলে যে আমাদের কষ্টটা হয় সেটা হবে না, এটা খাওয়ার পর জল তেষ্টা পাবে, আর প্রস্রাব করতে যে কষ্ট হচ্ছিল সেটাও কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। বন্ধুরা আজ আমি আপনাদের পানপাতার আশ্চর্য গুণাবলী সম্পর্কে জানালাম, আর এই জেনে আপনারা মাঝে মধ্যে বাড়িতে পানপাতা এনে প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিবেন, দেখবেন পানপাতা অনেক দিন থাকবে। তো বুঝলেন বন্ধুরা যে পানপাতা একটা দামি ওষুধের মতোই কাজ করে। তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করি, কাল আসবো আরও একটা নতুন টিপসের সাথে। গুড বাই।